জুনিয়র ডাক্তাররা বৈঠকে যাচ্ছেন কালীঘাটে, আর এই নিয়ে মেল করলেন মুখ্য সচিব, তাদেরকে মেল করেছিলেন, এবার তারাও মেল করলেন যে তারা যাচ্ছেন। অর্থাৎ একটা সম্ভাবনা তৈরি হচ্ছে খুব যে এই বৈঠক হতে পারে। এই মুহূর্তে আপনাদের সেই মেলের ছবি আমরা দেখাচ্ছি, যে মেল জুনিয়র ডাক্তাররা করেছেন মুখ্য সচিবকে। মুখ্য সচিব কতগুলো শর্ত আরোপ করে মেল করেছেন জুনিয়র ডাক্তারদের, সেটা বলেছেন যে লাইভ স্ট্রিমিং হবে না, ভিডিও রেকর্ডিং হবে না, মিনিটস হবে, অর্থাৎ বৈঠকের সারমর্ম লেখা হবে, দু তরফেরই সই থাকবে। এই হচ্ছে মিনিটস, এই মিনিটস হবে। আর এবার দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তাররা যে মেল করেছেন সেই মেলের ছবি আপনাদের দেখাচ্ছি, তারা বলছেন যে তারা যাচ্ছেন কালীঘাটের বৈঠক। অবশেষে তাহলে কি হচ্ছে, তার কারণ জুনিয়র ডাক্তাররা মেল করছেন যে তারা যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোনোভাবে কি বরফ গলতে পারে, কোনোভাবে কি কোনো সম্ভাবনা কি জোরালো হচ্ছে তাহলে, যে আজকে কিছু একটা হয়তো সদর্থক কিছু হতে পারে এই বৈঠক থেকে, কারণ লাগাতার কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তাররা। এদিকে রাজ্যের তরফ থেকেও যেটা দাবি করা হচ্ছে, এই কর্মবিরতির জেরে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, প্রাণ গিয়েছে অনেকের, আদালতে এই কথাও তুলে ধরেছে রাজ্য সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক যদি হয় আজকে, বা সেই সম্ভাবনার জায়গাটাই কি ক্রমাগত জোরালো হচ্ছে? পাল্টা মেল করেছেন জুনিয়র ডাক্তাররা, সেই ইমেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তারা বলছেন যে যাবেন। আমাদের সঙ্গে বিক্রম, আমাদের প্রতিনিধি আছেন, আমরা কথা বলবো বিক্রমের সঙ্গে। বিক্রম, তাহলে যে মেলটা আমরা দেখতে পাচ্ছি যে তারা যাচ্ছেন কালীঘাটের বৈঠকে, সেই তার মানে কি তারা শর্তগুলো মেনে নিচ্ছেন, অর্থাৎ মিনিটসেই তারা রাজি হয়ে যাচ্ছেন বৈঠকে? একেবারেই তাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে মুখ্য সচিবের মেলের পাল্টা রিপ্লাইয়ে সেখানে বলা হচ্ছে তারা আজকের আসছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে, সেখানে বৈঠক করতে তারা আন্তরিকভাবে আসছেন। এবং তার সঙ্গে সঙ্গে তারা যেটা বলছেন যে এই গোটা ঘটনার মধ্যে কিন্তু সম্প্রতি দুটি মেজর ঘটনা ঘটে গিয়েছে, যার মধ্যে একটি হলো এই খুন এবং ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে এবং পাশাপাশি তালা থানার ওসি গ্রেফতার হয়েছে, এবং সেখানে কিন্তু আরো বেশি স্বচ্ছতার প্রয়োজন এমনটাই তারা জানাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনটি শর্ত দেওয়া হয়েছে রাজ্য সরকারকে এই জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, যেখানে প্রথমত বলা হচ্ছে যে এই গোটা মিটিং যে বৈঠক হবে তার ভিডিওগ্রাফি করা হোক, দুপক্ষই তার ভিডিওগ্রাফি করুক, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে যদি সেটা না করা হয় তাহলে রাজ্য সরকারই সেই মিটিং এর ভিডিওগ্রাফি শুরু করুক, কিন্তু সেই ভিডিওগ্রাফির যে রেকর্ডিং সেটা কিন্তু এই মিটিং বৈঠক অর্থাৎ বৈঠকের শেষে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। যদি সেটাও পসিবল না হয় তাহলে যে মিনিট যে মিটিং যে বৈঠক হবে তার দুপক্ষই মিনিট রেকর্ড করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র রাজ্য সরকার যে এই মিনিট রেকর্ড করবে এমনটা নয়, যারা স্টুডেন্টসদের তরফ থেকে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের তরফ থেকে থাকবে তারাও কিন্তু এই মিনিট রেকর্ড করবে, অর্থাৎ দু তরফ থেকেই মিনিট রেকর্ড হবে আজকের এই গোটা বৈঠকে, এমনটাই কিন্তু তারা শর্ত দিচ্ছে। এবং এই শর্ত দিয়েই কার্যত যারা জুনিয়র চিকিৎসক তারা আজকে আর কিছুক্ষণ বাদেই সাংবাদিক সম্মেলন করবেন এবং তারপরে কিন্তু তারা রওনা দেবেন কালীঘাটের উদ্দেশ্যে, সেখানেই মুখ্যমন্ত্রীর বাসভবনে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই গোটা জটিলতা যে তৈরি হয়েছে, যে অচলাবস্থা তৈরি হয়েছে, সে নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে বসবেন এমনটা আমরা জানতে পাচ্ছি। একবারে বিক্রম, বিক্রম এই জায়গায় একটু জানতে চাইবো, যেহেতু তারা আবার নতুন করে শর্তও দিয়েছে, এই শর্তের এই ভিডিওগ্রাফির অংশটায়, কারণ মুখ্য সচিবের মেলে সাফ বলে দেওয়া হয়েছে কোনো ভিডিওগ্রাফি হবে না, এখানে তারা আবার ভিডিওগ্রাফির শর্ত আরোপ করছেন, কি বলা হচ্ছে এখানে এক্স্যাক্টলি? দেখো, তোমাকে যেটা জানাবো, আজকে কিন্তু কোনো লাইভ স্ট্রিমিং এর কথা বলা হয়নি। এর আগে আমরা দেখেছিলাম যে বারবার করে জুনিয়র চিকিৎসকরা তারা লাইভ স্ট্রিমিং এর কথা বলছিল এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওগ্রাফি করার কথা বলা হয়। আজকেও যে মেইল তারা পাঠিয়েছেন সেখানে রাজ্য সরকারকে তিনটি শর্ত দিয়েছেন এই জুনিয়র চিকিৎসকরা। তারা যেটা বলছেন যে প্রথমত ভিডিওগ্রাফি করতে দিতে হবে এই মিটিং এ, সেটা যৌথভাবে হবে, অর্থাৎ একদিকে যারা আন্দোলনকারী যারা জুনিয়র ডাক্তাররা রিপ্রেজেন্টেটিভ যাবে তারা ভিডিওগ্রাফি করবেন, অপরদিকে রাজ্য সরকার তাদের তরফ থেকে ভিডিওগ্রাফি করুক। যদি সেটা রাজ্য সরকারের তরফ থেকে পসিবল না হয় তাহলে কিন্তু বলা হচ্ছে যে এই গোটা মিটিং এর ভিডিওগ্রাফি যেটা সরকারের তরফ থেকে করা হবে তার রেকর্ডিং ইমিডিয়েটলি এই মিটিং এর শেষে জুনিয়র ডক্টরদের হাতে তুলে দিতে হবে। তৃতীয়, যদি সেটাও পসিবল না হয় তাহলে কিন্তু যেটা বলা হচ্ছে যে ফুল ট্রান্সক্রিপ্ট করা হবে এই মিটিং এর এবং সেটা দুপক্ষের তরফ থেকে করা হবে, অর্থাৎ যে বৈঠক হবে তার ট্রান্সক্রিপশন তার মাইনিউট রেকর্ড মিনিট রেকর্ড কিন্তু শুধুমাত্র যে সরকার করবে এমনটা নয়, যারা জুনিয়র চিকিৎসকরা যাবেন তাদের তরফ থেকে একজন প্রতিনিধি থাকবেন যারা কিনা এই গোটা মিনিটসে ফুল ট্রান্সক্রিপ্ট করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই তিনটি শর্ত দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রেই কিন্তু যেটা বলা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যে তাদের তরফ থেকে তারা কিন্তু এই যে বৈঠক সেই বৈঠকে যেতে বা মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের যে আহ্বান এই বৈঠকের জন্য তাতে কিন্তু তারা সারা
দিচ্ছেন এবং তারা জিতে চান, তারা বৈঠক করতে চান এবং সমাধান সূত্র বের করতে চান। এরপর রাজ্য সরকার কি মনে করে সেটা তাদেরকে জানা। এই বক্তব্য রেখে কিন্তু এই মেলটি কিছুক্ষণ আগে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে করা হয়েছে এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ বিক্রম, আমাদের প্রতিনিধি জানালেন যে জুনিয়র ডাক্তাররা যে মেল করেছেন মুখ্য সচিবকে পাল্টা, সেখানে তারা বলছেন যে তারা বৈঠকে রাজি আছে এবং তারা যাচ্ছেন 5টার সময় কালীঘাটে, কিন্তু তাদের শর্ত আছে, সেখানেও 3টে শর্ত। ভিডিওগ্রাফি করতে হবে, দু তরফকেই করতে দিতে হবে ভিডিওগ্রাফি। যদি সেটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব না হয় তাহলে সরকার যে ভিডিওগ্রাফি করবে, মিটিং শেষ হওয়া শেষ হলেই যেন তাদেরকেও ভিডিওগ্রাফির একটা ভিডিওগ্রাফির কপি দেওয়া হয়, এটা তারা বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তারা বলেছেন যে যদি এই দুটোও করা সম্ভব না হয় তাহলে যে মিনিটস যেটা লেখা হবে সেটা দুজনেই অর্থাৎ দুপক্ষই করবে এমনটা তাদের শর্ত দিয়েছেন তারা ইমেলে পাল্টা চিঠিতে। এক্ষেত্রেও আবার শর্ত থাকছে, তাহলে দেখা যাক যে এই 5টার সময় কালীঘাটে তারা রওনা দিচ্ছেন অবশেষে বৈঠকটা হয় কি না। দুপক্ষই বৈঠক করতে ইচ্ছুক, আন্দোলনকারীরা বারবার বলছেন যে তারা বৈঠক করবেন এবং সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে এটাই লাস্ট তাদের চেষ্টা। প্রবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কালীঘাটের ছবিটা একটু প্রবীরের কাছ থেকে জানতে চাইবো। প্রবীর, একদিকে জুনিয়র ডাক্তাররা আবার কিছু শর্ত দিয়েছেন যে ভিডিওগ্রাফি করতে হবে, দু তরফকেই করতে দিতে হবে, যদি না হয় তাহলে সরকার যেটা করবে সেটা বৈঠক শেষ হয় স্তব তাদের তুলে দিতে হবে আন্দোলনকারীদের হাতে, সেটাও যদি না হয় তাহলে মিনিটস লিখবে দুপক্ষই। এই জায়গা একটু জানতে চাইবো যে মেল এখন গেল জুনিয়র ডাক্তারদের কাছ থেকে মনোজ পন্থের কাছে, মুখ্য সচিবের কাছে, কালীঘাটে এখন ছবিটা কি দেখতে পাচ্ছো? দেখো, ইতিমধ্যে যেহেতু আজকে ছুটির দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের বাড়িতেই রয়েছেন। কিছুক্ষণ আগে দেখলাম আমরা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি মুখ্যমন্ত্রী বাড়িতে এলেন, আর কিছুক্ষণের মধ্যে নবান্ন থেকে বেরোবার কথা রয়েছে, বেরিয়ে আসবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তারা আসবেন। এবং স্বাভাবিকভাবে আজকের এই বৈঠক যে বিকাল 5টার সময় ডাকা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আন্দোলনরত চিকিৎসকরা তারা অন্তত যাওয়ার বিষয়ে সহমত হয়েছে, সহমত হয়েও বেশ কিছু শর্ত রেখেছে এবং সেই শর্তগুলোর মধ্যে খুব একটা বড় কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা সেরকম নয়। সেই জায়গায় দাঁড়িয়ে ধরে নেওয়া যাচ্ছে যে আজকে অন্তত আন্দোলনরত চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাড়িতে আসবেন এবং বৈঠকে বসবেন। গত 3-4টে বৈঠক যে কারণে ভেস্তে গেছিল যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করতে হবে, লাইভ স্ট্রিমিং বৈঠক নবান্নের বৈঠক কেটে গেছিল লাইভ স্ট্রিমিং ইস্যুতে, ভিডিওগ্রাফি করে দিতে হবে কালীঘাটের বৈঠক ভেস্তে গেছিল সেই ইস্যুতে, আজকে রাজ্য সরকার তরফ থেকে যে মেল গেছে সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে কোনো লাইভ স্ট্রিমিং হবে না, কোনো ভিডিওগ্রাফি হবে না, শুধু মিনিটস লিখে দেওয়া হবে। এবং মিনিটসের ক্ষেত্রেও শর্ত দিয়েছে আজকে ডাক্তাররা যে মিনিটস যদি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে দুপক্ষের মিনিটস লিখবে। এই জায়গায় দাঁড়িয়ে মুখ্য সচিব এটা মেল করা হয়েছে, মুখ্য সচিব মেলের কি উত্তর দেন সেটা দেখার বিষয়। তবু মনে করা হচ্ছে যে শর্তগুলো রাখানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা এদিক সেদিক করে হলেও হয়তো মেনে না হবে বা আজকে বৈঠক হতে চলেছে বিকাল 5টার সময়। এই অবস্থায় দাঁড়িয়ে বৈঠক হতে চলেছে এটা একটা বিষয়, কারণ গত 3-4টে বৈঠক ভেস্তে গেছে, সে জায়গায় দাঁড়িয়ে যদি বৈঠক হয় সেটা একটা ইতিবাচক বিষয়, কিন্তু বৈঠক হলেই যে সব সমস্যা মিটে যাবে সেটা নয়। তার কারণ বৈঠকে যে দাবিগুলো তুলবেন বলে বলছে চিকিৎসকরা, যে আদ্যাপা তাদের দাবি রয়েছে সেই দাবিগুলো তারা তুলবেন নিশ্চিত, সেই দাবিগুলো রাজ্য সরকার কতটা মেনে নেবে, মেনে নিলে কতদিনে মেনে নেবেন, কি আশ্বাস রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেই আশ্বাসে বরফ গলছে কিনা আন্দোলনরত যারা রয়েছেন চিকিৎসকরা, সেই আশ্বাসে তারা চিড়ে ভিজবে কিনা সেটা একটা দেখার বিষয়। এবং যদি আশ্বাসে তারা আশ্বস্ত হন, কর্মবিরতি তুলে নেন, সেটা হবে, সব সেটাই হবে পুরো বৈঠকের ইতিবাচক দিক। কিন্তু আশ্বস্ত না হয়ে যদি আবার কর্মবিরতি চালিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন চিকিৎসকরা, তাহলে কিন্তু বৈঠক হলো কিন্তু লাভ কিছু হলো না এটা বলা যায়। এবং সমস্ত কিছু জায়গায় হয়ে জায়গা যখন হবে সমস্ত কিছু জায়গায় দাঁড়িয়ে কিন্তু দাঁড়িয়ে একটা বিষয় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টে হেয়ারিং রয়েছে, সেখানে একদিকে যেমন সিবিআইকে তাড়াতাড়ি তদন্ত প্রতিপক্ষকে জানাতে হবে, পাশাপাশি চিকিৎসকদের কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন 10ই সেপ্টেম্বর বিকাল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে, নাহলে রাজ্য সরকার করার ব্যবস্থা নিতে পারবে। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার করার ব্যবস্থা নেওয়ার পক্ষে পক্ষপাতী নন, কিন্তু তাও রাজ্য সরকার কালকে যদি কর্মবিরতি না ওঠে রাজ্য সরকার কালকে কি বলবেন সুপ্রিম কোর্টে বিশেষ করে এই কর্মবিরতি নিয়ে সেটা দেখার বিষয়। কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, 29 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, গত 2 দিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। এই অবস্থা দেখে যে কর্মবিরতি আজকের বৈঠকে না ওঠে আগামীকাল সুপ্রিম কোর্টে, এই নিয়ে রাজ্য সরকার কি বলে সেটাও দেখার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।